চরম ভুল একটা পথকে সঠিক মনে করে আমি এবং আমার সন্তান এগোচ্ছিলাম, আর এই কারণে আমার সন্তান আজ আমার বুক খালি করে সে বান্তর বনের পাহাড়ে অর্ধমৃত অবস্থায় আছে। আমি জানি না সে বেঁচে আছে কিনা, আমি তাকে কখনো দেখতে পারবো কিনা। এটা আমার মা হিসেবে চরম ব্যর্থতা যে আমি একটা শিক্ষিত মেয়ে হয়ে আমি বুঝতে পারিনি, কোরআন হাদিসের সম্পর্কে আমার দক্ষতা কম ছিল, আমি এই জন্য বুঝতে পারিনি সঠিক কোনটা ভুল কোনটা। আমাকে ডিমোটিভেটেড করা হয়েছে, মিসগাইডেড করা হয়েছে, আমার সন্তানকেও করা হয়েছে। এবং সেই জঙ্গিদের গ্রুপ, তাদের কর্মকাণ্ড, তাদের সংগঠন, সংগঠনের নাম, এভরিথিং সব কিছু আমার কাছে গোপন করা হয়েছিল। একটা ভুল বিষয়কে খুবই স্মুথলি সেটাকে আমার কাছে উপস্থাপন করা হয়েছে, কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে সঠিক করা হয়েছে। আমার সন্তান রিয়াসাত রাইয়ান আমার একমাত্র পুত্র সন্তান, ও আমার কলিজার টুকরা ছিল অন্যান্য সব মায়ের মতোই। সে খুবই মেধাবী একজন ছাত্র ছিল এবং সে অত্যন্ত বিনয়ী ছিল। একটা দুষ্ট বাচ্চার জন্য মার একটু কষ্ট থাকতে পারে যে সে দুষ্ট, সে পথে গিয়েছে, সে কথা শোনে, তো আমার সন্তান ছিল অত্যন্ত বিনয়ী, ভদ্র এবং খুবই অবিডিয়েন্ট। আর এসব মেধাবী ছেলেদেরকেই তারা চুজ করছে তাদের জীবনটা ধ্বংস করার জন্য, বিপথে নেওয়ার জন্য, যার শিকার আজ আমি হয়েছি। এ সম্পর্কে আমি আসলে আগে জানতাম না, গত 5ই নভেম্বর র্যাব আমার সাথে যোগাযোগ করেন। তারা অত্যন্ত সাবলীল এবং সুদীর্ঘ আলোচনায় খুব সুন্দর করে আমাকে সব কিছু বুঝিয়ে বলেন। আমি তাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তারা আমাকে সব কিছু বোঝার সুযোগ দিয়েছেন, আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি। জঙ্গিদের অবস্থান, তাদের কর্মকাণ্ড, তারা এসব বাচ্চাদের নিয়ে কী করছে, তাদের উদ্দেশ্য কী, তারা দেশের জন্য কতটা ভয়ঙ্কর, দেশে যে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, এগুলো সব উদ্দেশ্য আমার কাছে এখন খুবই ক্লিয়ার। একজন মা কখনোই চাইবে না তার সন্তান, তার আদরের একমাত্র সন্তান বিপথে চলে যাক, কোনো মা চাইবে না, সন্তান যতই খারাপ হোক না কেন। আমার ছেলের ব্যাকগ্রাউন্ড ছিল সায়েন্স, সে 9-এর ছাত্র ছিল এবং সে অত্যন্ত মেধাবী ছিল, তার টিচাররা তাকে খুবই ভালোবাসতেন। সে ছোটবেলা থেকেই বৃত্তি পাওয়া ছেলে ছিল, সে শিশু একাডেমি থেকে পুরস্কার পেয়েছে। আলামিন আমাদের এতটা বিশ্বস্ততা অর্জন করেছিল যে তার কথাগুলো বিশ্বাস করতে বাধ্য হতাম, কারণ সে আগে যখন পড়াতো সে খুবই ভালো পড়াতো এবং সে খুবই বিনয়ী ছিল, সে খুবই ভদ্র একজন ছেলে ছিল আমাদের ফ্যামিলির কাছে। আমরা সবাই তাকে খুব পছন্দ করতাম, ভালো জানতাম, যার কারণে তার কোনো কথা আমি ফেলতে পারিনি। সে সামহাও আমাদের দুজনকে মোটিভেটেড করেছে এবং গাজওয়াতুল হিন্দ সম্পর্কে সে আমাদেরকে কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে বোঝানোর চেষ্টা করেছে। এবং তার কথা ছিল যে ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ড যদি হয় তাহলে সে জন্য প্রিপেয়ার হতে হবে এবং এখন থেকে তৈরি হয়ে থাকতে হবে। আমাকে জানানো হয়েছে আমার সন্তান প্রশিক্ষণের জন্য যাবে এবং সেটা ভালো প্রশিক্ষণ, সে অনেক জানবে সব কিছু ব্যাপারে এবং সে দেখা করতে পারবে, সে যোগাযোগ করতে পারবে, প্রয়োজনে আমরা তার সাথে দেখা করতে পারবো। কিন্তু এখন তারা যেখানে আছে বা তাদের যে কর্মকাণ্ড, এ বিষয়ে আমি কিছুই জানতাম না, আমার কাছে সব কিছু গোপন করা হয়েছে।